আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক শিক্ষার্থী এবং চিকিৎসক বৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। অনেক সময় আমরা ভেষজ বহ হিসেবে যে ইথাইল অ্যালকোহল ব্যবহার করি, রেক্টিফাইটরি স্পিরিট, যেটা মেডিসিন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা ইম্পিউরিটির কারণে ওষুধ ইম্পিউর হয়ে যায়। অর্থাৎ ইথাইল অ্যালকোহল যতটুকু পিওর, মেডিসিনটাও তত পিওর হয়। তো বাজারে বা ফার্মাগ্রেড বা ফার্মেসি, অর্থাৎ অথোরাইজ যে প্রতিষ্ঠানগুলো আছে যেখান থেকে মেডিসিন তৈরি করা হয়, এবং বিশেষ করে মেডিকেল কলেজের ল্যাবগুলোতে যেভাবে প্র্যাকটিক্যাল দেখানো হয়, সেখানে আমরা যেটা পাই সেটা হয়তো 100% এটা পাই না। এবং এটা কিভাবে আমরা পরীক্ষা করব সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। বিশেষ করে আমরা দেখাবো যে ল্যাবে কী করে ইথাইল অ্যালকোহলকে পরীক্ষা করে এবং এর পার্সেন্টেজ নির্ণয় করা যায়। এই যে মিটারটা রয়েছে এটাকে অ্যারিওমিটার বা হাইড্রোমিটার বলে। আমরা এখানে দেখব যে এটাকে অ্যারিওমিটার বা হাইড্রোমিটার বলে, এবং এটার কার্যপ্রণালী হলো যে এখানে এটা দাগ দেওয়া আছে, স্কেল দেওয়া আছে। এখানে 0 থেকে 100% স্কেল দেওয়া আছে, এবং এই স্কেলটি যদি লিকুইডের মধ্যে কী পরিমাণ ইথাইল অ্যালকোহল আছে সেটা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। আমরা এখানে একটি লিকুইড নিয়েছি, এর মধ্যে কতটুকু ইথাইল অ্যালকোহল আছে সেটা আমরা নির্ণয় করব। তো সুতরাং এটাকে এটার মধ্যে আমরা দিয়ে দেব। যেহেতু খুব কম পরিমাণ ইথাইল অ্যালকোহল, সেহেতু আমরা এটাকে একটু ফাফা এর মধ্যে ব্যবহার করলাম। তো এখানে ব্লু কালারের কারণে দেখা যায় না, যেটা আমরা রিডিংটা নেব। তো এখানে রিডিং আছে 98%, অর্থাৎ 98 এবং 99% সাধারণত পাওয়া যায়। এটাকে বলা হয় অ্যানহাইড্রেট অ্যালকোহল বা অ্যাবসলিউট অ্যালকোহল। অর্থাৎ এর মধ্যে অ্যানহাইড্রেট বলা হয় এই জন্য যে নো হাইড্রেট, মানে যেখানে কোনো পানি নাই, অন্য পদার্থ নাই, সেখানে একাকে অ্যানহাইড্রেট বলা হয়। তো মূলত থিওরিটিক্যালি আমরা 100% বলে থাকি, যেটাকে অ্যাবসলিউট অ্যালকোহল বলা হয়, কিন্তু প্র্যাকটিক্যালি 100% কোনো অ্যালকোহল পাওয়া যায় না। অর্থাৎ 98, 99% হলেই সেটাকে আমরাকে পিওর ধরে নেই বা অ্যাবসলিউট অ্যালকোহল ধরে নেই। তো সুতরাং এভাবে আমরা ল্যাবে অ্যালকোহল পরীক্ষা করতে পারি, এবং 50% মেডিসিন তৈরি করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে অনেক চিকিৎসক রয়েছেন যারা এটাকে ডাইলোড করে, কিন্তু এগুলো না মেপে ডাইলোড করার কারণে সঠিক ফ্রিকোয়েন্সি পাওয়া যায় না, যার কারণে দেশি মেডিসিনগুলোতে ইম্পিউরিটি বা ইম্পিওর থেকে যায়। তো সুতরাং কীভাবে ওষুধ তৈরি করতে হয় সেই প্রণালী নিয়ে আমরা পরবর্তীতে ফিরিয়ে দেবো। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।